ওয়েবসাইট সিরিজের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিও আপনি আপনার ওয়েবসাইটে দেখাবেন উইদাউট এনি হোস্টিং। নর্মালি একটি ওয়েবসাইটে ভিডিও আপলোড করার জন্য অনেক হোস্টিং এর প্রয়োজন হয়, যেটা প্রথম অবস্থায় অনেকে কিনেন না, কিনলেও খুব কম পরিমাণে কিনেন, যেটা ভিডিও আপলোড করার জন্য এলিজেবল না। সো এরকম একটি প্রসেস হলে কেমন হয়, যেখানে আপনি আপনার ওয়েবসাইটে আনলিমিটেড ভিডিও আপলোড করছেন উইদাউট এনি হোস্টিং? অনেক কনভিনিয়েন্ট একটি ব্যাপার। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আনলিমিটেড ভিডিও আপলোড করবেন উইদাউট এনি হোস্টিং। কিন্তু তার আগে বলে নিচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ইউটিউবের হোস্টিংটাকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব, এর জন্য আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইটে, সেই ভিডিওটা প্রথমে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। অলরাইট, ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর এখান থেকে নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একটি নতুন ট্যাব ওপেন করবেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে আসার পর জাস্ট যে ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা প্লে করবেন। ভিডিওটি ওপেন করার পর জাস্ট লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটি কপি করার পর আপনি আপনার ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে ভিডিও আইকনে ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস থাকবে আপনাদের সামনে, জাস্ট এখান থেকে ফ্রম ইউটিউব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্কটি পেস্ট করবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে চলে এসেছে, জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন এবং এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে। জাস্ট এখন আমাদের টাইটেলটা দিতে হবে, টাইটেলটা আমি এখান থেকে কপি করছি এবং পোস্ট টাইটেল লিখে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করছি এবং এখান থেকে পাবলিশে ক্লিক করছি। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এটা পাবলিশড হয়ে গিয়েছে। জাস্ট ভিউ ব্লগে ক্লিক করছি। রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে। সো এখান থেকে এটা ওপেন করছি। সো দেখতে পাচ্ছি আমাদের প্লেয়ারটা অনেক ছোট হয়ে আছে, দ্যাটস ওয়াই অনেক খারাপ লাগছে। সো এখন আমরা এটাকে বড় করব। এটা করার জন্য জাস্ট আপনি আপনার ওয়েবসাইটে আসবেন এবং এখান থেকে পোস্টে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে HTML এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে কয়েকটি লেখা চলে আসবে, কয়েকটি কোড চলে আসবে। সো এই কোডের কয়েকটি ভ্যালু আমাদের চেঞ্জ করতে হবে। সো আমাদের হেইটটা চেঞ্জ করতে হবে এবং এখান থেকে উইডটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমি হেইট করে দেবো 326 এবং উইথ করে দেবো 654 এবং এখান থেকে আপডেটে ক্লিক করতে হবে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছে, রেসপন্সিভ মাপের হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু দিতে যাচ্ছেন। সো জাস্ট আমরা প্লে করছি। আপনি চাইলে আরেকভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিডিওটি পাবলিশ করতে পারেন। এটা করার জন্য জাস্ট নিউ পোস্টে ক্লিক করবেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর যে ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইমবেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমাদের এটা কপি করতে হবে, জাস্ট এখান থেকে কপি করছি এবং আপনি আপনার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর জাস্ট এখান থেকে HTML এখানে ক্লিক করবেন এবং এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর জাস্ট আমরা কম্পোজে ক্লিক করব। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে। এখন আপনি এখানে পোস্ট টাইটেলটা দিয়ে দিবেন। সে ফর এক্সাম্পল এটাই আমি পোস্ট টাইটেল দিচ্ছি। আমি এই ভিডিওটা এই পেজের মাঝখানে নিতে যাচ্ছি, এই জন্য আমাদের ভিডিওটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে এইখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে জাস্ট মাঝামাঝি যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি ভিডিওটা মাঝখানে চলে এসেছে। সো এখান থেকে আপডেটে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গিয়েছে। সো আপনি যেভাবে ভিডিওটা পোস্ট করেন না কেন, ক্রিডিম আস দা সেম। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স এটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।